গঙ্গার কোরাল গ্রাসে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ধানঘরা গ্রাম। বিগত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ধানঘরা গ্রামের অনেকের বাড়ি, কৃষিজমি, বাগান গঙ্গায় তলিয়ে গিয়েছিল জানিয়ে শামশেরগঞ্জ ও সুতিগুলো ছড়ায় জনমানুষে এবং বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন খবরের চ্যানেলে ও সামাজিক গণমাধ্যমে জায়গা করে নেই। অনেকে নিঃস্ব হয়ে গেছে, অনেকে হয়তো ভেবেছিলেন এবার হয়তো গঙ্গা রাক্ষসী মূর্তি ধারণ করবে না, কিন্তু না, কয়েকদিন বিরতি নিয়ে আবার ভয়ঙ্কর হয়ে উঠেছে বৃহস্পতিবার থেকে। একে একে ভিটে মাটি গেলে ফেলেছে মুহূর্তের মধ্যে। বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত প্রায় 70টি মতো বাড়িসহ কয়েক বিঘা কৃষিজমি, বাগান দানব নদীর জলে তলিয়ে গেছে। যে নদী দেখলে মনে প্রশান্তি আছে, মানুষের দেহ মনে একঘেয়েমি কাটে, নদীর তীরে বিকেলে নির্মল বাতাসে মন প্রফুল্ল হয়ে ওঠে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে কবিতা লিখে ফেলে মনে মাধুর্য মিশিয়ে। আজ সেই নদী যেন এলাকাবাসীর কাছে দুঃখ স্বপ্ন হয়ে উঠেছে, রাক্ষসে দানব হয়ে এসেছে তাদের কাছে, প্রতি মুহূর্তে তাদের মনে দুঃখের এবং আতঙ্কের জোয়ার উঠেছে। যে সাদের বাড়িগুলো তারা তিল তিল করে গড়ে তুলেছিল আজ গঙ্গার গ্রাস কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কোথায় ঠাঁই পাবে, কোথায় যাবে, ছেলে মেয়ে কি খাবে তা ভেবে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। লোকসভায় 2005 সালে গঙ্গা ভাঙনকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হয় এবং 20,000 কোটি টাকা ভাঙন রোধে বরাদ্দ করা হয়, কিন্তু সে টাকার কাজ খুব একটা হয়েছে তা মানতে নারাজ এলাকাবাসী। তাছাড়া প্রত্যেক বছর শুধু টাকা বরাদ্দের কথা শুধু শোনা যায়, কিন্তু তার বাস্তবায়ন দেখা যায় না বলে অভিমত এলাকাবাসীর। এবং এই গ্রামটি অনেকাংশটাই নদীর জলে গেলেও সরকার সেভাবে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী জানান। যাদের বাড়ি পুরহর গুনছে নদীর বুকে তুলে যাওয়ার ভয়, সেই সব বাড়ির অধিবাসীরা বাড়ির ইটগুলো নিয়ে একটু সম্বল পর আশায় সাধের স্বপ্নে বাড়িগুলো ভাঙতে শুরু করেছে। পার্শ্ববর্তী এলাকাবাসীরা দেখতে এসে গঙ্গার তীরে বসবাস করা অসহায় ধানগড়াবাসীদের দুঃখ দুর্দশা দেখে এক বুক দুঃখ নিয়ে স্মৃতির ক্যানভাসে ছবি এঁকে বাড়ি ফিরেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নদী ভাঙন ও তাদের দুঃখ দুর্দশার ভাগিদার হতে ভিড় জমাচ্ছে অসহায়দের গ্রামে। ধন্যবাদ। তো বন্ধুরা, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।